রাজধানী কারওয়ান বাজারে পণ্যের দাম ওঠানামা করছে, তবে কিছু পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। চাল, ডাল, তেল ও আটার দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকায়। বাজার মূল্যের ঊর্ধ্বগতির জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন বিক্রেতারা। হরতালে আপনার পেঁয়াজের দামটা বাড়ছে, চিনির দাম বাড়ছে, মসুর ডালের দাম বাড়ছে, আটার দাম বাড়ছে, আটা ময়দার দাম বাড়ছে। এদিকে বেগুন, টমেটো, করলা সহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকায়। তবে শসার দাম কিছুটা কমেছে বলে জানান ক্রেতারা। হ্যাঁ, দাম বাড়বে, এই জন্য সবাই যে যার মতো কিনে মজুত করতেছে এবং দোকানদাররাও এই সুযোগটা ব্যবহার করছে তার ব্যবসায়িক স্বার্থে। মাছের বাজার ঘুরে দেখা যায় রুই, কাতলা সহ সকল মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমদানি কম হওয়ার কারণে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। অন্যদিকে দেশি মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেলেও অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। দাম স্থিতিশীল, মালের আমদানি আছে। সুমাইয়া কবির মিলি, বিডি হেডলাইন্স, ঢাকা।